দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার রামের ডাঙ্গা গ্রামের উজির মন্ডল দাদার বাণিজ্যিক শীতকালীন টমেটো খেতে আজ আমরা উজির মন্ডল দাদার নিকট থেকে জানার চেষ্টা করব শীতকালীন এই টমেটো বাণিজ্যিক ভাবে চাষ করার পদ্ধতি আই বাই সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায়

বর্তমানে আপনি কতটুকু জমিতে টমেটো চাষ আমি আট শতক জমি চাষ করছি এখানে কি তেত্রিশ শতকে বিঘা হ্যাঁ তেত্রিশ শতকে এক বিঘা এক বিঘা জমিতে কেউ যদি বাণিজ্যিক ভাবে টমেটো চাষ করতে চাই মানে শীতকালীন এই টমেটোর জাতটা যদি চাষ করতে চাই তাহলে শুরুতে তার কত টাকা খরচ হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ এই খরচগুলো কোন কোন খাতে হবে খরচগুলো মানে বীজ ফালানো ওখান থেকে খরচ শুরু তারপরে বেট কাটা মানে বাঁশ ছটা এগুলো ইয়ে করা আর পরিচর্যা আছে এইগুলো সব মানে সার্বিক খরচ এক কথাই বলা যাচ্ছে মানে এটা হচ্ছে শুরুর থেকেই শেষ পর্যায়ে মানে এই খরচটা ধারণা করা হয়েছে পুরো একটা সিজন শেষ করে এই এক বিঘা জমি থেকে কত টাকা বেচা কেনা করা সম্ভব হবে ও এক লক্ষ সত্তর প্লাস আর সম্পূর্ণ ডিপেন্ড করবে তারও বেশি হতে পারে সম্পূর্ণ ডিপেন্ড করবে দামের উপরে কারণ বাজার এখন শীতকালীন এখন বাজার নির্মম কিন্তু বাজার উঠতে হলে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে মানে বাজার দামের উপর নির্ভর করে কম বাজার দামের উপর হ্যাঁ তাহলে আপনি বলেন যে শুরুতেই প্রায় 50-60000 টাকার মতো খরচ হবে সবকিছু মিলিয়ে আর বাজার দর ভালো হলে 1 লক্ষ 70밧 আর উপরে বেচা কেনা হতে পারে হ্যাঁ মানে খরচcost বাদ দিলে আমরা 1 লক্ষ 20000 এর মত প্রফিট নিতে পাচ্ছি অবশ্যই পাবো আর এটা কোন জাতের টমেটো চাষ করছেন এখানে এটা করেছি মহারাজ এটা কি শুধু শীতকালীন হ্যাঁ জন্য মহারাজ গ্রিন আর হচ্ছে মঙ্গল রাজ এই তিনটি জাতের শীতকালের পক্ষে উপযোগে টমেটো চাষের জন্য জমি কিভাবে প্রস্তুত করেছিলেন আপনি টমেটো চাষ করার জন্য প্রথমে বেড কেটে নিয়ে এবার ওর উপরে চারা রোপণ করেছি এক সময় তো আর ছাউনি লাগে না এখানে আবহাওয়া মানে শুকনো বলে ওই চাল করা লাগে না আপনি বলেন যে বেড কেটে তার উপরে চারা রোপণ করেছেন কিন্তু এই বেড করার আগে জমিটি কি লাঙল দিয়ে চষা হয়েছিল হ্যাঁ নাঙল দিয়ে চাষ হয়েছিল ওইটা দিয়েছিলেন ও চাষ দিলাম চারটে চাষের সময় কি কোনো সার প্রয়োগ করেছিলেন হ্যাঁ চাষের সময় ফসফেট পটাশ থিওফিট মানে ওই সময় ব্যাপক সার দেয় একারা এগুলো বিঘাপতি কোন সার কি পরিমাণে প্রয়োজন হয় এগুলো কাঠায় মানে দুই কেজি করে ফসফেট ওই পটাশ ওটা বলে পটাশ সারও দুই কেজি করে আর হাফ কেজি করে মানে ইউরিয়া কাটায় দাদা টমেটো চাষের জন্য কি ধরনের মাটি ও জমি প্রয়োজন হয় মাটি দশ মাটি মাটি এই ধরনের মাটি এবং জায়গাটা উঁচু হলে সবচেয়ে ভালো মানে শীতকালীন এবং গ্রীষ্মকালীন সব ব্যাপক সুবিধা আর কি আপনার যে ক্ষেত্রে এখন দাঁড়িয়ে আছে দশ মাটি দেখে মনে হয় আপনি এখানে যখন জমি প্রস্তুত করলেন আপনি বলেন যে কাঁটা বিভিন্ন রকমের সার আপনি মিক্স করেছেন এর সাথে কি জৈব সার দেওয়া হয়েছিল

আপনার প্রথমে তো লাগানোর পরে পানি দিতে হবে অথবা কেউ আগে ক্ষেতটা সেচ দেয় নাই নে ওই কাদায় বসাই যায় ওটার সম্পূর্ণ ওই সময় আবহাওয়ার ওপরে করবে যদি আকাশতে বৃষ্টি নামে তাহলে শুকনো খেতে রুই গুড়াই পানি দিতে হবে আর এছাড়া যদি আকাশ যদি মানে বৃষ্টি যদি হয় আর কি সেই ক্ষেত্রে পানি দেওয়া লাগছে না কাদার মধ্যে লাগিয়ে দিলে কাদার মধ্যে লাগাই দিলে জমিতে চারা রোপণের কতদিন পর এখান থেকে প্রথমবার ফল তোলা যায় তিন মাসের ভিতরে প্রথম ফল তোলা সম্ভব এবং তার আগেও হতে পারে মানে গাছ যদি খুব উর্বর জায়গা হয় তার আগেও ফল তোলা সম্ভব টমেটো আসলে বছরে কোন সময় চাষ করতে হয় টমেটো তো বারো মাসই চাষ করা উপযোগী টমেটো শীতকালীন এবং গ্রীষ্মকালীন উভয় ঋতু মানে দুটো ইয়েতে হবে বারো টমেটো চাষ করা যায় আমরা এখন এখন বলছি যে শীতকালে এটা লাগানো এখান থেকে আরো তিন মাস মতন লাগে এবং এটা মোট কতদিনের ফসল এটা ছয় থেকে আট মাস আমরা দেখতে পাচ্ছি আপনার বাগানের গাছগুলো এমনি যথেষ্ট ভালো চেহারা এবং ফলনও বেশ ভালো ফুল এবং ছোট ছোট ফলন এগুলোই আছে এবং প্রায় পরিপক্ক ফল প্রচুর পরিমাণে আছে তো এই গাছগুলো যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে ফুলগুলো এগুলো কি বিশেষ কোনো পরিচর্যা করেন হ্যাঁ পরিচর্যা তো অবশ্যই পরিচর্যা করেন পরিচর্যা এতে বিষ স্প্রে করতে বা সপ্তাহে মানে ছয় দিন অন্তর অন্তর এখন শীতকালীন সপ্তাহে একদিন করলেই যথেষ্ট এটা কি কারণে করেন

আর ইউরিয়া এটা কাঠাপতি কত টাকা লাগে কাঠাপতি এক কেজি ফসফেট আর ওই ইউরিয়া কম লাগে ও কাটাই মানে পাঁচ কাটা ভিত্তি দুই কেজি ইউরিয়া লাগে এছাড়া আর কোনো পরিচর্যা কি করা লাগে মানে আমরা যেহেতু এর আগেও দেখেছি যারা হচ্ছে আপনার শেড করে বা গ্রিন হাউসের মতন রুম করে টমেটো চাষ করে তারা কিন্তু বলেন যে পোকার আক্রমণ হয় অনেক ক্ষেত্রে পোকা তো আপনার এখানে কি এরকম কোনো সম্ভাবনা আছে কিনা পোকা অবশ্যই আক্রমণ হয় পোকা আক্রমণ হওয়ার পাতাগেটটাই আর বিশেষ করে কতদিন অন্তর আমরা দেখতে পাচ্ছি আপনি মাছা তৈরি করেছেন এক প্রকার মাছাই বলবো আমরা কারণ বাস দিয়েতে পায়া তৈরি করে সেটাতে সুতা দিয়ে বাঁধা এগুলো কেন এগুলো না হলে গাছ ফল ধরবে ফলডা রাখব কিভাবে গাছ তো মারিতে হবে না এ তারের জন্য সুতো দে মানে বাসের খুঁটা তৈরি গই গাছগুলো বেদে রাখা হইছে মানে মাটির সাথে জন্য লেগে না যায় হ্যাঁ মাটিতে লাগলে কি গাছ নষ্ট হয়ে সম্ভাবনা আছে ফল নষ্ট হয়ে যাবে ফল পচে যাবে আর কি মাটির সঙ্গে স্পর্শ হ্যাঁ এই জন্য উঁচু করে রাখার ব্যবস্থা করা আপনার কি গাছের ডাল কাটেন বা পাতা ছাটেন এরকম কোনো কিছু করেন হ্যাঁ গাছের পাতা অবশ্যই কেটে হবে এবং যে ডগগুলো ফল আর হবে না সেগুলো কেটে দিতে হয় এর কি নির্দিষ্ট কোনো সময় আছে যে ডাল পাতা কোন সময় কাটতে হবে নির্দিষ্ট সময় বলতেই খেতে আসলে বোঝা যাবে যে আমার আবার গাছগুলো পাতা কাটার সময় হয়েছে গাছ ও অনেকটা বন জঙ্গল মতো দেখা যাচ্ছে ফলে রোদ পাচ্ছে না তার জন্য মানে ফলে পরিপক্ত আবহাওয়া ইয়ে না হলে ফল ছিদ্রকারী পোকা ঠেকান যাবে না মানে এটা ক্ষেতের আবহাওয়া দেখে বা ক্ষেতের পরিবেশ দেখে সেটার উপর নির্ভর করে আপনি ডাল কাটবেন বা পাতা ছাড়বেন হ্যাঁ এই যে শুরু থেকে শেষ পর্যন্ত সাত থেকে আট মাস যে আপনি বলছেন একটা সাইকেল আপনি পরিচালনা করবেন তো এই সময়ের মধ্যে একদম শুরুতে যেভাবে সার প্রয়োগ করে এসেছিলেন একদম শেষ পর্যন্ত সেচ দিচ্ছেন পরিচর্যা করছেন এর বাহিরে কি কত কিছু করা লাগে এর বাহিরে আর কিছু করার দরকার হয় বলে আমার জানা নেই তো এইভাবে পরিচর্যা করে দিতে পচি শেষে শেষে সার প্রয়োগ করতে হবে আপনি বলেন যে প্রথম চারার উপরে তিন মাস পরে গিয়ে প্রথমবার ফল তোলা শুরু করা যায় বা গাছ ভালো হলে আরো আগে থেকে শুরু করা যায় তো এরপরে কতদিন পর পর ফল হারভেস্ট করা যায় এর পরে ধর পঁয়তাল্লিশ দিন অন্তর প্রতি পঁয়তাল্লিশ দিন অন্তর একবার করে আপনারা ফল তুলতে পারবেন না তার ভিতরে ফল তো একদিন বাদে একদিন তোলা যাবে একটা ধরন মানে গাছের এই যে ফল হয়েছে এটা পরিপক্ত হতে ওই সময় লাগবে তারপর আবারও এরকম জৈবন গাছের মতন আবারও ফল আসবে এই ফলগুলো পরিপক্ত হয়ে গেলি আবারও গাছ নতুন হয়ে আবারও এরকম ফল দেওয়া সম্ভব মানে আমরা চাইলে প্রতিদিনই ফল নিতে পারবো এটা ফলের প্রতিদিন না

কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে কারণ আমাদের মাইক্রোফোনে না এটা এটা বলেছি অনেক ধন্যবাদ সেগুলো আপনার দর্শক আমাদের আজকের প্রতিবেদনটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থাকার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ